আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দল থেকে মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচনের প্রস্তুতির খবর জানতে জি নিউজের নির্বাচন সমাচারের পক্ষ থেকে আমরা আজকে হাজির হয়েছি 148 ময়মনসিংহ 3 গৌরীপুর আসনে। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আহমদ খান পাঠান সাহেবের গৌরীপুরস্থ উত্তর বাজারের বাসভবনে আমরা আজকে তার কাছে জানব ওনার নির্বাচনের প্রস্তুতি কেমন। আলী আহমদ শেলবি ভাই, আপনার নির্বাচনের প্রস্তুতি কেমন? আমার নির্বাচনের প্রস্তুতি ভালো প্রস্তুতি আমার আছে। আমি একজন পাবলিক ফিগার, আমি গৌরীপুর, আমাদের আসনটি 148 ময়মনসিংহ 3 আসন, শুধুমাত্র গৌরীপুর উপজেলা নিয়েই নির্বাচনী এলাকা গঠিত। এখানে 240,000 ভোটার আছে এবং আমার গৌরীপুর উপজেলায় 10টি ইউনিয়ন, একটি পৌরসভা সহ 99টি ওয়ার্ড আছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি ওয়ার্ডে কমিটি রয়েছে এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের কমিটি ওয়ার্ড পর্যায় থেকে আরম্ভ করে ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি এবং উপজেলা কমিটি ইতিমধ্যেই তারা কার্যক্রম পরিচালনা করেছে। আমি এই আসনে, এই নির্বাচনী এরিয়ায় আমি ইলেকশন করেছি। আমি 2009 সালে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছি এবং আমি তৃণমূলের ভোটে দুইবার অংশগ্রহণ করেছি এবং দুইবার আমি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছি। সেই জন্যই আমি প্রতিটি উপজেলার প্রতিটি ঘরে ঘরে পরিচিত এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সকল অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীদের সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ সার্বক্ষণিক রয়েছে এবং বিগত 6 মাস যাবৎ আমি বর্তমান সরকারের, জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের প্রচারপত্র বিলি করে আসছি এবং প্রতিটি ওয়ার্ডে সকল আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন এবং আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে ওয়ার্ড ভিত্তিক মিটিং করেছি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমরা নৌকার বিজয়ের লক্ষ্যে যাতে একজোট হয়ে সমন্বয় করে কাজ করতে পারে সেই ব্যাপারের কার্যক্রম আমার ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আমি 2014 সালেও মনোনয়ন প্রত্যাশী ছিলাম, তখন মনোনয়ন পেয়েছিলেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন মুজিবুর রহমান ফকির। পরবর্তী সময়ে ওনার মৃত্যুজনিত কারণে আসন শূন্য হলে উপনির্বাচনে আবারও মনোনয়ন প্রত্যাশী হই। তখন মনোনয়ন পেয়েছেন নাজিমুদ্দিন আহমদ সাহেব, যিনি বর্তমানে এমপি আছেন। এখন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ব্যক্তিগত পর্যায়ে আমি দলের নেতাকর্মীদের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে এবং সার্বক্ষণিক যোগাযোগ থাকে। যেহেতু আমি গৌরীপুর স্থায়ীভাবে বসবাস করি, প্রতিদিনই আমার সাথে নেতাকর্মীদের যোগাযোগ হয়। আমার রাজনৈতিক ব্যক্তিগত কার্যালয়ে সবাই আসে, কথাবার্তা বলি, আওয়ামী লীগ অফিসে বসি এবং প্রতিদিনই আমি ওয়ার্ড ভিত্তিক পোলিং এজেন্ট কে হবে এবং বিগত সংসদ নির্বাচনে কারা কারা পোলিং এজেন্ট ছিল তাদের সঙ্গে যোগাযোগ করেছি। নির্বাচনের প্রস্তুতি আমার সবসময় আছে, কারণ আমি নির্বাচনমুখী আমি একজন মানুষ। 2001 সালে আমি আমার অচিন্তপুর ইউনিয়ন থেকে আওয়ামী লীগের লোকজন আমাকে আওয়ামী লীগের চেয়ারম্যানে নির্বাচন করার জন্য তারা তাগিদ দিলে আমি এক পর্যায়ে রাজি হই এবং তখন আমি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম 2001-এ। তখন আওয়ামী লীগের অবস্থা তত ভালো ছিল না, আমি বিপুল ভোটে জয়লাভ করার পরেও বিএনপির লোকজন 2টি কেন্দ্র দখল করে আমার ফলাফল ছিনিয়ে নেয়। সেই জন্য ব্যক্তিগত পর্যায়ে গণভোটে অংশগ্রহণ, নির্বাচনে অংশগ্রহণের অভিজ্ঞতা আমার অনেকের চেয়ে বেশি আছে। আমি একাধিকবার নির্বাচন করেছি এবং নির্বাচন পরিচালনার অভিজ্ঞতাও আমার রয়েছে, নিজে ক্যান্ডিডেট হয়েছি। আমি আশাবাদী যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, আমার উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আমার সমন্বয় আছে, যোগাযোগ আছে, সম্পর্ক ভালো আছে, জেলা আওয়ামী লীগের সাথে আমার সম্পর্ক ভালো আছে এবং যে কোনো প্রোগ্রামে আমি সক্রিয় অংশগ্রহণ করি এবং আওয়ামী লীগের যত প্রোগ্রাম আছে প্রত্যেক প্রোগ্রামে আমি নেতাকর্মী নিয়ে ভূমিকা রাখার চেষ্টা করি এবং কেন্দ্রেও আমি জননেত্রী শেখ হাসিনার ধানমন্ডি 3 নম্বরের কার্যালয়ে, এখানেও আমি রাজনৈতিক কাজে, দলের কাজে কর্মে আমার যোগাযোগ রয়েছে। আমি আশাবাদী আমাকে যদি জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দেন আমি সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে পারবো, কারণ আমার অভিজ্ঞতা রয়েছে যে গৌরীপুর ইলেকশন করলে কী প্রয়োজন হয়, কী টাকা পয়সা লাগে, কী খরচ লাগে, সব এবিলিটি আমার আছে ইনশাল্লাহ। এবং জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে যার জনমত বেশি, যার গ্রহণযোগ্যতা আছে নির্বাচনী এলাকায় তাকেই তিনি বাছা করবেন। সেই দিক থেকে আমি আশাবাদী যে দল আমাকে মূল্যায়ন করবে এবং জননেত্রী শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করবেন, আমি এ ব্যাপারে আশাবাদী। ধন্যবাদ আলী আহমদ শেলবি ভাই।